নমস্কার বন্ধুরা, আমি তোমাদের মো ম্যাম, তোমরা দেখছো আরপেপ এডুকেশন। আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগগি থেকে প্র্যাকটিস সেট নম্বর 31 নিয়ে, যেখানেও রয়েছে অন্যান্য দিনের মতো 20টি করে প্রশ্ন এবং প্রতিটি প্রশ্নের জন্য 4টি করে অপশন। এর আগে প্র্যাকটিস সেট নম্বর 30-তে আমি তোমাদের জন্য একটি হোমওয়ার্ক রেখেছিলাম, তোমরা অনেকেই সঠিক উত্তর দিয়েছো, তাও একবার আমি তোমাদেরকে ডিসকাশন করে দিচ্ছি। তার আগে বলে দিই যে আজকের যে চ্যাপ্টারটা, মানে আজকের চ্যাপ্টার বলছি না কেন, আজকে যে প্র্যাকটিস সেট নম্বর 31টা, সেটা কিন্তু আমি নিয়েছি আগের দিন। আমি তোমাদের বলেছিলাম যে চ্যাপ্টার নম্বর 30 যে প্র্যাকটিস সেটটা, সেটা হচ্ছে ICT, অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে যে তথ্য এবং সংযোগ সাধন প্রযুক্তির ব্যবহার, সেটা থেকে আমি 20টা প্রশ্ন নিয়েছিলাম। আজকেও কিন্তু সেই সিরিজটা চলছে, তো চ্যাপ্টারটা যেহেতু অনেকটাই বড়, তাই 20টা প্রশ্নে কিন্তু কভার করা কখনোই সম্ভব নয়। তাই আজকে যে 31 নম্বর প্র্যাকটিস সেটটা, সেটাও কিন্তু ওই চ্যাপ্টারেরই অংশ। তাই যারা আজকে ক্লাসটা ফার্স্ট দেখছো, তাদেরকে বলবো যে এই ক্লাসের শেষে কিন্তু ওই আগের প্র্যাকটিস সেটটা দেখে নিও, তাহলে তোমরা কানেক্ট করে পড়তে পারবে। তাহলে চলো, আগের দিনে আমি তোমাদের যে হোমওয়ার্কটা দিয়েছিলাম সেটা একটু ডিসকাশন করে নিই। দেখো দেখো আগের দিনে কোয়েশ্চেন তোমাদেরকে দিয়েছিলাম যে বর্তমানে নির্দেশনার কেন্দ্র প্রক্রিয়া কেন্দ্রিক, শিক্ষার্থী কেন্দ্রিক, উভয়ই নাকি কোনোটি নয়। তোমরা অনেকেই সঠিক উত্তর দিয়েছো, বর্তমান যে শিক্ষার নির্দেশনার যে কেন্দ্রটা, সেটা অবশ্যই প্রক্রিয়া কেন্দ্রিক, কেননা টিচাররা এখন পড়ানোর সময় কোনো না কোনো মেথড ইউজ করে। এবং শিক্ষার্থী কেন্দ্রিক কেন, কারণ বর্তমানে আগেকার দিনে এটা হতো, প্রাচীনকালের শিক্ষা ব্যবস্থাটা শিক্ষক কেন্দ্রিক ছিল, কিন্তু বর্তমানে সেই ধারণাটা বদলে গেছে এবং পুরোটাই শিক্ষার্থী কেন্দ্রিক হয়ে গেছে। তাই অপশান নম্বর 1 এবং অপশান নম্বর 2 এই দুটোই কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর হবে। তাই অপশান নম্বর 3, অর্থাৎ উভয়ই হবে এই প্রশ্নটির সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো সকলে। চলে আসছি আজকের আমাদের প্রশ্ন উত্তর পর্বে। দেখো আজকের আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে স্ক্রিনে, দেখো আজকে আমাদের প্রথম প্রশ্ন কি রয়েছে। দেখো প্রথম প্রশ্নে বলা হয়েছে ICT শিক্ষণ প্রক্রিয়ায় সহায়ক। ICT তোমাদের বলি, যারা আমার আগের ভিডিওটা দেখেছো বা যারা দেখোনি, যারা নতুন দেখছো তাদের উদ্দেশ্যে একটু বলে দিই যে ICT ব্যাপারটা কী। ICT একটি ব্যাপক পরিধিযুক্ত শব্দ, যার মধ্যে সংযোগ সাধনের সমস্ত রকমের উপকরণ অন্তর্ভুক্ত করা যায়। সেই কারণে শিক্ষণের ক্ষেত্রে সংযোগ সাধনে ICT একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে। ICT শিক্ষণ প্রক্রিয়াতে পরিবর্তন আনতে পারে এবং এই কারণেই শিক্ষণের ক্ষেত্রে এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ICT-র বর্তমান দিনে কিন্তু শিক্ষণ যে প্রক্রিয়াতে অভূতপূর্ব অবদান রেখেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই হচ্ছে ICT এবং ICT শিক্ষণ প্রক্রিয়ায় সহায়ক। 4টি অপশন দিয়েছি আমি তোমাদেরকে, চলো অপশনগুলো একটু পড়ি এবং তার সঙ্গে কোনটা সঠিক উত্তর হবে সেটা আমরা বেছে নেওয়ার চেষ্টা করি। দেখো প্রথম অপশনে বলা হয়েছে আমাদেরকে যে শিক্ষার সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক সমস্যা সমাধানে নানা রকম অবদান রয়েছে। দ্বিতীয় অপশনে বলা হয়েছে জনগণ এখন এমন শিক্ষা ব্যবস্থা চায় যা হবে নমনীয়, যার ইংরেজিতে আমরা যাকে বলি ফ্লেক্সিবল। তিন নম্বর অপশনে বলা হয়েছে জীবনব্যাপী শিক্ষণ বা শিক্ষণের জগতে নতুন পরিবর্তন এনেছে, জীবনব্যাপী শিক্ষণ বা শিক্ষণের জগতে নতুন পরিবর্তন এনেছে এবং উপরের সবকটি। ভালো করে অপশনগুলো পড়বে, যে অনেকে তোমরা ভাবো যে উপরের সবকটি আছে বলে ওটাতেই দাগ দিয়ে দিলাম, এরকমটা কিন্তু ভেবো না। যখন তোমাদের বিভিন্ন চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন থাকবে, তখন তোমাদের এরকম এক দুটো অপশন দেওয়াই হবে যেখানে তোমাদের মনে হবে যে উপরের সবকটি আছে মানে ওটাতেই সঠিক উত্তর বা দাগ দিয়ে চলে এলাম, এরকমটা কিন্তু করো না। প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে প্রত্যেকটা অপশন খুব মন দিয়ে পড়বে কি বলতে চাইছে। দেখো প্রথম অপশনে বলেছে শিক্ষার সামাজিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক সমস্যা সমাধানে নানা রকম অবদান রয়েছে। হ্যাঁ অবশ্যই, বর্তমানে ICT-র যে অবদান সেটা সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক নানান রকম সমস্যা সমাধান কিন্তু করেছে। এবং এখন বাবা মায়েরা বা আমাদের যারা পেরেন্টসরা কিন্তু এমন চাইছে, যেখানে শিক্ষার্থীদের একটা এমন শিক্ষা ব্যবস্থা চাইছে যেখানে শিক্ষার্থীদের সামগ্রিক উন্নতি হবে। এবং ICT-র যে শিক্ষণ প্রক্রিয়াটা, সেটা কিন্তু অবশ্যই একটা ফ্লেক্সিবল টিচিং মেথড এবং জীবনব্যাপী শিক্ষণ পদ্ধতি, যেটা শিক্ষার্থীরা সারা জীবন যেটা তাদের কাজে লাগবে, সেটা যেমন তাদের বিদ্যালয়ের মধ্যেও কাজে লাগবে, যখন বিদ্যালয় থেকে তারা বেরিয়ে যাবে সেখানে কিন্তু তাদের বৃত্তি গ্রহণ করার ক্ষেত্রেও কিন্তু ICT-টা
গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই প্রত্যেকটাই হবে কিন্তু শিখন প্রক্রিয়ার সহায়ক কারণ, তাই অপশন নম্বর 4 হবে এই প্রশ্নের সঠিক উত্তর। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে, প্রযুক্তি এবং পাঠ্য বিষয়ের মধ্যে বাহ্যিক সম্পর্ককে তুলে ধরে ইলেকট্রনিক ডিসকাশন গ্রুপ, সেলফ ডিরেক্টেড টিচিং, ভার্চুয়াল টিচিং, স্ক্যাফোল্ডিং কানেকশন। ইলেকট্রনিক ডিসকাশন গ্রুপ, সেলফ ডিরেক্টেড টিচিং, ভার্চুয়াল টিচিং, স্ক্যাফোল্ডিং কানেকশন। তোমাদের বলতে হবে প্রযুক্তি এবং পাঠ্য বিষয়ের মধ্যে বাহ্যিক সম্পর্ককে তুলে ধরে ইলেকট্রনিক ডিসকাশন গ্রুপ। দেখো প্রযুক্তি মানে কি, বর্তমানে যেমন তোমরা আইসিটি বলতে পারো, আইসিটি এক ধরনের প্রযুক্তি। এই প্রযুক্তি এবং পাঠ্য বিষয়ের মধ্যে যে বাহ্যিক একটা সম্পর্ক রয়েছে এই সম্পর্কটাকে তুলে ধরা হয়। দেখো অপশান নম্বর 4টা স্ক্যাফোল্ডিং কানেকশন। স্ক্যাফোল্ডিং কথাটা তোমরা আগেও পড়েছো। স্ক্যাফোল্ডিং যাকে বাংলায় বলা হয় ভারা বন্ধন, অর্থাৎ সহায়ককারীর ভূমিকা দিতে সাহায্য করে, সহায়ককারী। তাই প্রযুক্তি এবং পাঠ্য বিষয়ের মধ্যে বাহ্যিক সম্পর্ককে তুলে ধরে স্ক্যাফোল্ডিং কানেকশন। কানেকশন মানে কি, সংযোগ। তোমরা যদি অপশনগুলো পড়ো, দেখো কানেকশন মানে সংযোগ, সংযোগ মানে আমরা সম্পর্ক বলতে পারি, এবং সম্পর্ক এবং কানেকশনের মধ্যে কিন্তু গভীর সংযোগ রয়েছে। দেখো স্ক্যাফোল্ডিং মানে ভারা বন্ধন, মানে সহায়ককারী। একটা পাঠ্য বিষয়কে আরও তার স্ট্রেংথ দেওয়ার জন্য কোনো একটা টপিক যখন শিক্ষক পড়াচ্ছেন, শিক্ষক সেটা পড়ানোর সঙ্গে সঙ্গে যদি কোনো প্রযুক্তিগত পদ্ধতির ব্যবহার করেন, তখন কিন্তু সেটা তার ক্ষেত্রে অধিক সহায়ক হবে, শিক্ষার্থীরা সেটা অধিক বুঝতে পারবে। তাই স্ক্যাফোল্ডিং কানেকশন হচ্ছে প্রযুক্তি এবং পাঠ্য বিষয়ের মধ্যে সম্পর্ককে তুলে ধরে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্নে। 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে, শিখন প্রক্রিয়ার যথাযথভাবে চালানোর জন্য শিক্ষক হলেন চাবিকাঠি, শিক্ষক হলেন চাবিকাঠি, এ কথা বলেন ইউনেস্কো, ইউনিসেফ, ইউএনইপি নাকি WHO। শিখন প্রক্রিয়া যথাযথভাবে চালানোর জন্য শিক্ষক হলেন চাবিকাঠি, এ কথা বলেছেন ইউনেস্কো, ইউনিসেফ, ইউনেস্কো, ইউনিসেফ, ইউএনইপি নাকি WHO। দেখো WHO তো স্বাস্থ্যের সঙ্গে যুক্ত, তোমরা প্রত্যেকেই জানো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটা স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত। তাই এটা তো একেবারেই সঠিক উত্তর হবে না, এই অপশানটা তো আমাদের বাদ যাচ্ছে। দেখো এর আগে তোমাদের একটা মক টেস্টে আমি একটা কোয়েশ্চেন দিয়েছিলাম, যেখানে এই 4টে অপশানই আমি তোমাদের দিয়েছিলাম। ইউনিসেফ, এটা চিলড্রেনদের অধিকারের সঙ্গে জড়িত, এবং ইউনেস্কো, ইউনেস্কো হচ্ছে যার ফুল ফর্ম হলো ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, যেখানে শিক্ষণ প্রক্রিয়া যথাযথভাবে চালানোর জন্য শিক্ষক হলেন মূল চাবিকাঠি। এরাই কিন্তু এই কথাটা তুলে ধরে, ইউনেস্কো যার পুরো কথাটা হলো ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক। দেখো এডুকেশনাল, ই এডুকেশন অর্থাৎ শিক্ষণ প্রক্রিয়া। তাই তোমরা যদি ফুল ফর্মটা জানো তাহলে কিন্তু তোমরা এই প্রশ্নের সঠিক উত্তরটি দিতে পারবে। ইউনেস্কো যেখানে ই কথাটির অর্থ হলো এডুকেশন সায়েন্টিফিক কালচারাল অর্গানাইজেশন, এরাই কিন্তু বলেছে শিখন প্রক্রিয়াকে যথাযথভাবে চালানোর জন্য শিক্ষক হলেন মূল চাবিকাঠি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্নে। দেখো 4 নম্বর প্রশ্নে কি রয়েছে তোমাদের জন্য, এখানে বলা হয়েছে নতুন প্রযুক্তিগুলিকে কয়টি স্তরে সাজানো যায়, নতুন প্রযুক্তিগুলিকে কয়টি প্রকারে সাজানো যায়, বা প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে কয়টি স্তর দেখা যায়। দুরকমভাবেই প্রশ্নটা আসতে পারে, এক হচ্ছে নতুন প্রযুক্তিগুলিকে কয়টি স্তরে সাজানো যায়, আবার এটাও বলা যেতে পারে যে প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে কয়টি স্তর দেখা যায়। 4টি অপশন রয়েছে তোমাদের জন্য, 1টি, 2টি, 3টি না 4টি। তোমাদের বলতে হবে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে। দেখো প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে 3টি স্তর দেখা যায়, প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে 3টি স্তর দেখা যায়, এবং এই 3টি স্তর হলো, 1টি হলো বিকল্প ব্যবস্থা, 2 হলো সঞ্চালন, এবং 3 হলো পরিবর্তন। আমি প্রত্যেকটা স্তর বলে দেব,
তোমরা শোনো মন দিয়ে। প্রথমটি হলো বিকল্প ব্যবস্থা, প্রথমটি হলো বিকল্প ব্যবস্থা, দ্বিতীয়টি হলো সঞ্চালন এবং তৃতীয়টি হলো পরিবর্তন। আবারও বলছি, বিকল্প ব্যবস্থা, সঞ্চালন এবং পরিবর্তন। বিকল্প ব্যবস্থা কি না, বর্তমান নির্দেশ দান প্রক্রিয়ার যে স্বয়ংক্রিয়তা রয়েছে সেটা হলো বিকল্প ব্যবস্থা। সঞ্চালন কি না, নির্দেশ পদ্ধতিতে পরিবর্তন এবং পরিবর্তন সম্পূর্ণ নতুন নির্দেশ দান ব্যবস্থা। আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, পাঁচ নম্বর প্রশ্নে। পাঁচ নম্বর প্রশ্নে বলা হয়েছে নিম্নোক্তগুলি কোন টেকনোলজির কথা বলে, নিম্নোক্তগুলি কোন টেকনোলজির কথা বলে। দেখো চারটে অপশন রয়েছে। টেলিফোনের মতো প্রযুক্তির ব্যবহার, 40 কোটি টেলিফোনে সারা পৃথিবীতে সংযোগ ঘটানো যায়, সংক্ষিপ্ত দিনের নোটিশে কনফারেন্সের আয়োজন, নাকি এটা আমার একটু প্রশ্নটা ভুল দেওয়া হয়ে গেছে, উপরের সবকটি এটা হবে না, এই প্রশ্নটা একটু ভুল দেওয়া হয়ে গেছে। তোমরা এই তিনটে অপশানের বেসিসে কিন্তু সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করো। নিম্নোক্তগুলি কোন টেকনোলজির কথা বলে, এখানে কোন টেকনোলজির কথা বলে, এখানে একটু প্রশ্নটা ভুল দেওয়া হয়ে গেছে তোমাদের। এখানে আমার টেকনোলজিগুলো দেওয়া দরকার ছিল, তবু তোমরা এই তিনটে অপশানের বেসিসে সঠিক উত্তরটা আমাকে কমেন্ট বক্সে জানাও যে কোন টেকনোলজির কথা বলে। এখানে অপশানটা আমার দেওয়া হয়নি, কোনোভাবে একটু মিস্টেক হয়ে গেছে, এটা কোয়েশ্চেনেরই পার্ট, আমি অপশানগুলো আমার দেওয়া হয়নি, একটু মিস্টেক হয়ে গেছে। তাই তোমরা এই তিনটে অপশানের বেসিসে, যে তিনটে আমার পয়েন্ট দেওয়া আছে, এই তিনটে পয়েন্টের বেসিসে তোমরা সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করো। টেলিফোনের মতো প্রযুক্তির ব্যবহার, 40 কোটি টেলিফোনে সারা পৃথিবীতে সংযোগ ঘটানো যায় এবং সংক্ষিপ্ত দিনের নোটিশে কনফারেন্স আয়োজন। দেখো এটা হলো অডিও কনফারেন্সিংয়ের, অডিও কনফারেন্সিং টেকনোলজির কথা বলে, অডিও কনফারেন্সিং টেকনোলজির কথা বলে। এই অডিও কনফারেন্সিং টেকনোলজিটা কি না, টেলিফোন কনফারেন্সিংয়ের একটি অন্যতম রূপ, কারণ টেলিফোন টেকনোলজির মাধ্যমে যারা কনফারেন্স করেন তাদের মধ্যে যোগাযোগ করা যায়। দূরশিক্ষার ক্ষেত্রে এটি খুবই কম খরচ সাপেক্ষ ও উপযোগী বিষয়, যদিও এটি দ্বন্দ্বমীমাংসা বা সাক্ষাৎকার গ্রহণের ক্ষেত্রে ততটাও কার্যকরী নয়, তবু এর মাধ্যমে টেলিফোনের মতো প্রযুক্তির ব্যবহার করা যায়, 40 কোটি মানুষ একসাথে কানেক্টেড থাকে এবং সংক্ষিপ্ত দিনের নোটিশে কনফারেন্সের আয়োজন করা যায়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে অডিও কনফারেন্সিং। আমি একটু অপশানটা, মানে উত্তরটা আমি তোমাদের একটু লিখে দিচ্ছি, এটা হবে অডিও কনফারেন্সিং, অডিও কনফারেন্সিং, যেটি হলো টেলিকনফারেন্সিংয়ের একটি ভাগ। সঠিক উত্তরটি হলো অডিও কনফারেন্সিং। আশা করি তোমরা বুঝতে পেরেছ। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, ছ নম্বর প্রশ্নে। ছ নম্বর প্রশ্নে বলা হয়েছে টেলিকনফারেন্সিংয়ের সুবিধাগুলি হলো কম খরচ, প্রযুক্তি সহজলভ্য, অতিরিক্ত কর্মীর প্রয়োজন হয় না, উপরের সবকটি। আমি তোমাদের আগের দিন বলেছিলাম, যারা আমার আগের ক্লাস করেছো তারা শুনেছো হয়তো, তবু আরেকবার বলি যে বর্তমানে টেলিকমিউনিকেশন, টেলিকনফারেন্সিংয়ের মাধ্যমে ইন্টারনেট দ্বারা কিন্তু শিক্ষক শিক্ষার্থীরা সারা পৃথিবীর জনগণের মধ্যে যোগাযোগ করতে পারছে। শিক্ষার্থীদের চারপাশে যে জগৎ আছে তারা সহজেই নতুন প্রযুক্তির মাধ্যমে সেখান থেকে কিন্তু তথ্য জোগাড় করে নিতে পারছে। এবং টেলিকনফারেন্সিং হলো একটি বৈদ্যুতিক সংযোগ সাধন, যা একটি দূরত্বকে দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে সংযোগ সাধন করে এবং এটি বহু ক্ষেত্রকে সংযোজন করা যায়, যাদের মধ্যে অন্যতম হলো অডিও কনফারেন্সিং, ভিজুয়াল কনফারেন্সিং, এবং এগুলি সমন্বয়িত করে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। যেমন তোমাদের আমি বললাম অডিও কনফারেন্সিং, অডিও গ্রাফিক কনফারেন্সিং, ভিডিও কনফারেন্সিং, এগুলো এক একটা কিন্তু টেলিকনফারেন্সিংয়ের ভাগ। এবারে তোমাদের বলতে হবে টেলিকনফারেন্সিংয়ের সুবিধাগুলো হলো, আমি অপশানগুলো বলে দিয়েছি। দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে উপরের সবকটি। টেলিকনফারেন্সিং আমি তোমাদেরকে বললাম, প্রথমে পয়েন্টটা বলে দিয়েছিলাম যে কম খরচ এবং প্রযুক্তি সহজলভ্য, এবং আরেকটি পয়েন্ট হলো অতিরিক্ত কর্মীর এখানে প্রয়োজন হয় না, অতিরিক্ত কর্মীর এখানে প্রয়োজন হয় না। এছাড়াও
शिक्षक शिक्षार्थी सहजे व्यवहार करते पारे समय एवं काज स्थिर एखाने परिचित प्रजुक्तिर संगे अन्य प्रजुक्तिर संयोग सम्भव है अनेक व्यक्तिर निकट उपस्थापन करा जाए एगुलो हलो एडवांटेजेस अफ टेलिकनफारेंसिंग एगुली हलो टेलिकनफारेंसिंग सुविधा आशा करी तुम्हारा प्रत्येके बुझते पेरेछो चले आसछि आमादेर परवर्ती प्रश्न सात नम्बर प्रश्न ताहले ए प्रश्न सठिक उत्तरटि कि हबे उपरेर सबकटि परेर प्रश्ने बला हयेछे बहुधा माध्यम নীতিগুলি হলো বহুধা মাধ্যম আগে তোমাদের আগের দিন আমি তোমাদেরকে বলেছিলাম যে বহুধা মাধ্যম বিষয়টা কি বহুধা মাধ্যম হলো মাল্টিমিডিয়া মাল্টিমিডিয়া কি না শিক্ষণ প্রক্রিয়ায় বহুধা মাধ্যম কিন্তু বর্তমান দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন পরীক্ষা এবং গবেষণার দ্বারা দেখা গেছে যে বহুধা মাধ্যম দ্বারা সংগঠিত শিক্ষণ প্রক্রিয়া একক মাধ্যমে সংগঠিত শিক্ষণ পদ্ধতি অপেক্ষা কিন্তু অধিক বেশি কার্যকরী যেমন উদাহরণস্বরূপ আমি যদি বলি যে কোনো শিক্ষক যদি ক্লাসে বক্তৃতা দানের সময় কোনো চার্ট দেখান বা কোনো মডেল দেখান বা কোনো দৃশ্য চার্ট মডেলের থেকেও যেটা যেহেতু এটা মাল্টিমিডিয়ার কথা বলা হচ্ছে সেহেতু এখানে আমরা কোনো ভিডিওর কথা বলতে পারি কোনো অডিওর কথা বলতে পারি বা চার্ট মডেলও এখানে ইনক্লুড করা যেতে পারে তো এগুলোকেই আমরা বলছি মানে যেখানে শিক্ষার্থী তার ইন্দ্রিয়টাকে কাজে লাগাতে পারছে শুধুমাত্র সে চোখে দেখছে না বা শুধুমাত্র সে কানে শুনছে না সে পুরো বিষয়টাকে কিন্তু কানেক্টেড করতে পারছে তার ইন্দ্রিয়ের যথাযথ ব্যবহার হচ্ছে এটাকেই আমরা বলি কিন্তু বহুধা মাধ্যম বা যাকে আমরা ইংরেজিতে বলি মাল্টিমিডিয়া এবারে বলতে হবে বহুধা মাধ্যমের নীতি এর মধ্যে কোনগুলি যথার্থ সমন্বয়ের নীতি যাকে ইংরেজিতে বলা হয় প্রিন্সিপালস অফ প্রপার কম্বিনেশন সময়গত সাদৃশ্যের নীতি যাকে আমরা ইংরেজিতে বলি টেম্পোরাল কন্টিগুইটি প্রিন্সিপাল প্রাসঙ্গিক নীতি যাকে আমরা ইংরেজিতে বলি কোহারেন্স প্রিন্সিপাল এবারে তোমাদের বলতে হবে বহুধা মাধ্যমের নীতিগুলি হলো দেখো বহুধা মাধ্যমের মোটামুটিভাবে সাতটা নীতি দেখতে পাওয়া যায় যার মধ্যে এখানে তিনটি নীতি রয়েছে বাকি চারটি নীতি আমি তোমাদেরকে বলছি তোমরা একটু মন দিয়ে শুন নাও একটি হলো স্থানগত সাদৃশ্যের নীতি আমি প্রত্যেকটা সাতটাই কিন্তু তোমাদের আমি অ্যানালাইজ করে দিচ্ছি তোমরা একটু ধৈর্য ধরে শুন নাও প্রথমে যেটা দেওয়া আছে যথার্থ সমন্বয়ের নীতি সমন্বয় মানে কি সংযোগ স্থাপন এই ক্ষেত্রে বলা যায় যে আবৃত্তি শব্দ ও ছবি দ্বারা উন্নত মানের পাঠদান করা যায় যা শুধুমাত্র কিন্তু শব্দ দ্বারা সম্ভব নয় দ্বিতীয় অপশানে বলা হয়েছে সময়গত সাদৃশ্যের নীতি সময়গত সাদৃশ্যের নীতি হলো শিক্ষার্থীদের নিকট যদি ছবি এবং শব্দগুলি একই সময়ে উপস্থাপন করা যায় তাহলে তারা দ্রুত শিখতে পারে তৃতীয় হচ্ছে প্রাসঙ্গিক নীতি যদি অপ্রাসঙ্গিক শব্দ ছবি এবং আওয়াজগুলি শিক্ষার্থীর নিকট থেকে বহির্গত হয় তাহলে শিক্ষার্থীরা কিন্তু ভালো শেখে আরও যে চারটি রয়েছে নীতি সেগুলো আমি বলে দিচ্ছি একটি হলো স্থানগত সাদৃশ্য নীতি শিক্ষার্থীরা এখানে পরস্পর সম্পর্কযুক্ত ছবি এবং শব্দ দ্বারা অনেক ভালোভাবে শেখে যদি এই ছবি এবং শব্দগুলোকে একই পৃষ্ঠা বা স্ক্রিনে পরস্পরের কাছাকাছি রাখা যায় এটি হলো চার নম্বর নীতি পাঁচ নম্বর নীতিতে আমরা বলতে পারি যে উপস্থাপনের একাধিক কৌশল উপস্থাপনের একাধিক কৌশলের নীতি মানে কি শিক্ষার্থী কেবল স্ক্রিনে উপস্থাপিত বিষয়বস্তু বা অ্যানিমেশনের থেকে উভয়ের একত্র ব্যবহার দ্বারা কিন্তু অনেক কিছু শেখে তারপর ছ নম্বরে আমরা বলতে পারি ব্যক্তিগত পার্থক্যের নীতি শিক্ষার্থীরা যে কোনো শিক্ষণের নকশা উচ্চমানের শিক্ষার্থী অপেক্ষা নিম্নমানের শিক্ষার্থীদের ওপর কিন্তু অধিক প্রভাব ফেলে এই হচ্ছে ব্যক্তিগত পার্থক্য যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স যারা আইসিটি বা প্রযুক্তিগত ব্যবহার যারা মাল্টিমিডিয়া যারা ইউজ করতে পারছে তারা কিন্তু নিম্নমানের শিক্ষার্থীদের থেকে কিন্তু অনেক বেশি এগিয়ে যাবে এবং তাদেরকে আমরা বলতে পারি উচ্চমানের শিক্ষার্থী এবং সাত নম্বর নীতিটি হলো প্রত্যক্ষ নিয়ন্ত্রণের নীতি যাকে আমরা বলতে পারি ডিরেক্ট ম্যানিপুলেশন প্রিন্সিপাল উপকরণের জটিলতা যত বাড়তে থাকে শিক্ষণ উপকরণের প্রত্যক্ষ নিয়ন্ত্রণ তত বাড়তে থাকে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে উপরের সবকটি এই প্রত্যেকটি হচ্ছে বহুধা মাধ্যমের নীতি চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্নে বলা হয়েছে শিক্ষাক্ষেত্রে বহুধা মাধ্যম শিক্ষা প্রক্রিয়াকে আগ্রহব্যঞ্জক উদ্দেশ্যমুখী এবং কার্যকরী করে তোলে একথা সম্পূর্ণ সত্য আংশিক সত্য মিথ্যা নাকি কোনোটিই নয় দেখো বহুধা মাধ্যম মানে মাল্টিমিডিয়া বহুধা মাধ্যম যাকে আমরা কি বলতে পারি মাল্টিমিডিয়া মাল্টিমিডিয়া কি অবশ্যই শিক্ষা প্রক্রিয়াকে আগ্রহব্যঞ্জক করে তোলে একটা শিক্ষার্থী যখন পড়ার সঙ্গে সঙ্গে কোনো অডিও শুনতে পায় বা কোনো ভিডিও দেখতে পায় তাহলে তার মধ্যে কি একটা আগ্রহের সৃষ্টি হবে
সে পড়াশোনাটাকে আরও বেশি উদ্দেশ্যমুখী করে তোলা যাবে এবং কার্যকরী করে তোলা যাবে। এটা কি সম্পূর্ণ সত্য, আংশিক সত্য? মিথ্যা তো আমরা কোনোভাবেই বলতে পারি না, আংশিক সত্য আমরা কোনোভাবে বলতে পারি না, এটা হলো সম্পূর্ণ সত্য, এটি হলো সম্পূর্ণ সত্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, ন নম্বর প্রশ্নে বলা হয়েছে সিএআই এর পুরো কথাটি হলো কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন, কম্পিউটার এডেড ইনফরমেশন, কম্পিউটার অ্যাডভান্সড ইনফরমেশন, কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন। তোমাদের বলতে হবে যে সিএআই এর পুরো কথাটি হলো, দেখো সিএআই এর মোটামুটিভাবে তিনটে অংশ দেখা যায়। এগুলি হলো বিষয়বস্তুগত উপস্থাপনা, একটু আগে তোমাদেরকে আমি বললাম, স্তরগুলো আবারও বলছি, যে বিষয়বস্তুগত উপস্থাপনা, শিক্ষার্থীদের মডেল, একগুচ্ছ শিক্ষণ কৌশল, এগুলো কিন্তু মোটামুটিভাবে যে সিএআই এর কিন্তু তিনটি অংশ, এবং এই এই তিনটি অংশের সমন্বয় সাধন দ্বারাই কিন্তু সিএআই পরিচালিত হয়। এই যে তিনটি অংশ তোমাদেরকে আমি বললাম, বিষয়বস্তুগত উপস্থাপনা, শিক্ষার্থীদের মডেল, একগুচ্ছ শিক্ষণ কৌশল, এই তিনটি অংশের সমন্বয় সাধন দ্বারাই কিন্তু সিএআই পরিচালিত হয়। এবং সিএআই কিন্তু বিভিন্নভাবে পরিচিত, সিএআই কে শুধু যে এখানে উত্তরটা হবে কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন, কম্পিউটার অ্যাসিস্টেড ইনস্ট্রাকশন হবে এই প্রশ্নটির সঠিক উত্তর, কিন্তু সিএআই বিভিন্ন রকমভাবে পরিচিত। আরেকটি সিএআই আছে যেটাকে আমরা বলতে পারি কম্পিউটার এডেড ইনস্ট্রাকশন, এছাড়াও রয়েছে সিএএল কম্পিউটার অ্যাসিস্টেড লার্নিং, সিবিই কম্পিউটার বেসড এডুকেশন, সিবিআই কম্পিউটার বেসড ইনস্ট্রাকশন, সিইআই কম্পিউটার এনরিচ ইনস্ট্রাকশন, সিএমআই কম্পিউটার ম্যানেজমেন্ট ইনস্ট্রাকশন। এবং এটি একটি স্বশিক্ষণ পদ্ধতি যেখানে শিক্ষার্থী প্রোগ্রাম নির্দেশনার উপকরণগুলির ব্যবহার শিখতে পারে এবং তার শিক্ষণ প্রক্রিয়া অধিক সহজতর হয়ে ওঠে, এবং পাঠ্য বিষয়ের যে কোনো ক্ষেত্রে এবং পাঠ্যক্রমের যে কোনো বিষয়ে সিএআই ব্যবহার করা হয়। সিএআই নির্দেশনার নির্দেশদান প্রক্রিয়ায় সহায়তা করে এবং একটি গুরুত্বপূর্ণ শিক্ষণ পদ্ধতি হিসেবে, শিক্ষণ সহায়ক উপকরণ হিসেবে কিন্তু কাজ করে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে কম্পিউটার পরিচালিত নির্দেশদান প্রচলন শুরু হয়। সিএআই কম্পিউটার পরিচালিত নির্দেশদান, যাকে আমরা ইংরেজিতে কি বলি, একটু আগেই তোমাদেরকে বললাম সিএআই, এবারে বলতে হবে সিএআই দ্বারা নির্দেশদান প্রচলন কবে শুরু হয়, 1970 সাল, 1978 সাল, 1987 সাল, নাকি 1979 সাল। দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 1970 সাল। চলে আসছি আমাদের পরবর্তী প্রশ্ন, ১১ নম্বর প্রশ্নে বলা হয়েছে, একটু আগে আমি তোমাদেরকে বললাম যে সিএআই এর তিনটি অংশ, এটা নিয়ে আর কিছু বলার নেই। সিএআই এর তিনটি অংশ, অপশানগুলো দেখো দেওয়া আছে, একটি, দুটি, তিনটি, চারটি, আমি বলেই দিলাম। এই তিনটি অংশ হলো বিষয়বস্তুগত উপস্থাপনা, শিক্ষার্থীদের মডেল এবং একগুচ্ছ শিক্ষণ কৌশল, এগুলো হলো সিএআই এর তিনটি অংশ। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, ১২ নম্বর প্রশ্নে বলা হয়েছে শারীরিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের, পিছিয়ে পড়া শিশুদের যে দুর্বলতা দেখা যায়, শারীরিকভাবে পিছিয়ে পড়া শিশুদের যে দুর্বলতা দেখা যায় তা হলো স্নায়বিক মাংসপেশির দুর্বলতা, সঞ্চালনগত সমন্বয়ের অভাব, অনিয়ন্ত্রিত এবং উদ্দেশ্যহীন গতি, নাকি সবকটি। দেখো এই প্রশ্নটা ভালো করে একটু পড়ো। শারীরিকভাবে পিছিয়ে পড়া, যারা একটু শারীরিকভাবে পিছিয়ে পড়ে সেই সব শিশুদের মধ্যে স্নায়বিক মাংসপেশির দুর্বলতা দেখা যায়, সঞ্চালনগত সমন্বয়ের অভাব দেখা যায় এবং অনিয়ন্ত্রিত এবং উদ্দেশ্যহীন গতি, এই তিনটাই দেখা যায়, তাহলে সবকটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, ১৩ নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রেষণা, আবেগ, তাড়না নিয়ন্ত্রণের সমস্যা দেখা যায়, ইন্দ্রিয়গত অক্ষমতার ক্ষেত্রে, শারীরিক অক্ষমতার ক্ষেত্রে, বৌদ্ধিক অক্ষমতার ক্ষেত্রে, নাকি কোনোটিই নয়। প্রেষণা, আবেগ, তাড়না নিয়ন্ত্রণের সমস্যা দেখা যায় ইন্দ্রিয়গত অক্ষমতার ক্ষেত্রে, শারীরিক অক্ষমতার ক্ষেত্রে, বৌদ্ধিক অক্ষমতার ক্ষেত্রে, নাকি কোনোটিই নয়। দেখো অপশনগুলো ভালো করে পড়ো, যে পড়লে বুঝতে পারবে প্রেষণা, আবেগ, তাড়না নিয়ন্ত্রণে সমস্যা দেখা যায় যাদের ইন্দ্রিয়গত, যাদের ইন্দ্রিয়গুলো সঠিক মানে পরিচালনা যাদের হয় না, যাদের শরীরের ঠিকমতো ইন্দ্রিয়গুলো যারা ব্যবহার করতে পারে না, তাদের কিন্তু প্রেষণা, আবেগ, তাড়না এগুলি নিয়ন্ত্রণে সমস্যা দেখা যায়। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, ১৪ নম্বর প্রশ্নে বলা হয়েছে বিভিন্ন চিহ্ন, প্রতীক, ভাষা ইত্যাদির অর্থ নির্ণয় ও ব্যবহারের সমস্যা দেখা যায় ইন্দ্রিয়গত অক্ষমতার ক্ষেত্রে, বৌদ্ধিক অক্ষমতার ক্ষেত্রে, শারীরিক অক্ষমতার ক্ষেত্রে, নাকি বাচনিক অক্ষমতার ক্ষেত্রে।
झटपट बोले फेलो ये प्रश्न सठिक उत्तर कि हबे। देखो तुम्हारा क्वेश्चन भालो करे पढ़ो। देखो चिन्ह प्रतीक भाषा इत्यादि अर्थ निर्णय, अर्थ माने कि कोनो जखन ए धरनेर अर्थ निर्णय करे तार माने कि बौद्धिकगत भावे से अक्षम, से तार बुद्धि के काजे लागाते पाच्छे ना, ताई से चिन्ह प्रतीक भाषा इत्यादि अर्थ बुझते पाच्छे ना। चले आसछे आमादेर परवर्ती प्रश्न, 15 नम्बर प्रश्ने। 15 नम्बर प्रश्ने बला हयेछे शब्दार्थ बा शब्द समष्टिर अर्थ उपलब्धिते, अर्थ शब्द समष्टि কেউ কিছু বলছে কিন্তু সে সেই ভাষাটা বুঝতে পারছে না, কেউ কিছু বলছে সে সেই ভাষাটা বুঝতে পারছে না, কি বলছে কি ভাষায় বলছে বা কেনই বা বলছে এটা শিক্ষার্থীরা বুঝতে পারছে না। এক্ষেত্রে কি ত্রুটি রয়েছে, বৌদ্ধিক অক্ষমতার ত্রুটি, বাচনিক অক্ষমতা, ইন্দ্রিয়গত অক্ষমতা নাকি শারীরিক অক্ষমতা? দেখো কেউ কিছু বলছে মানে বচন, তার মানে কি বাচনিক অক্ষমতার ক্ষেত্রে শব্দার্থ এবং শব্দ সমষ্টির অর্থ উপলব্ধির সমস্যা দেখা যায়। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 16 নম্বর প্রশ্নে। 16 নম্বর প্রশ্নে বলা হয়েছে বিশেষ, দেখো পরপর তোমরা দেখতে পাচ্ছ যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু থেকে আমি অনেকগুলো কোয়েশ্চেন পরপর দিয়েছি, কারণ এটা একটা চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট চলছে। তোমরা যেমনটা আমাকে বলেছিলে চ্যাপ্টার ওয়াইজ পড়াতে, তাই আমি এখন তোমাদের চ্যাপ্টার ওয়াইজ সিরিজ দিচ্ছি। তাই প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু তোমরা যাতে তোমরা কানেক্ট করতে পারো, যাতে তোমরা ইন্টারলিঙ্ক করতে পারো, তাই আমি কিন্তু পরপর কোয়েশ্চেনগুলো সাজিয়েছি, তোমাদের বুঝতে কোনোরূপ কোনো অসুবিধে না হয়। দেখো পরের কোয়েশ্চেন বলা হয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য তথ্য এবং সংগ্রহ সাজন প্রযুক্তি যে প্রয়োজনীয় সুবিধা দেয়, শিশুর বিকাশের প্রাথমিক স্তর নির্ধারণ, নতুন দক্ষতার সৃষ্টি এবং বর্তমান দক্ষতার সংস্কার, তথ্য সংগ্রহের ক্ষমতার সংস্কার নাকি সবকটি? বলতে হবে দেখো বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য তথ্য সংযোগ সাধন প্রযুক্তি যে প্রয়োজনীয় সুবিধা দেয়, কী সুবিধা দেয়? শিক্ষার্থীদের বিকাশের, শিশুর বিকাশের প্রাথমিক স্তর নির্ধারণ, অবশ্যই তথ্য এবং সংযোগ সাধন প্রযুক্তি শিক্ষার্থীদের প্রাথমিক স্তর নির্ধারণ করে এবং নতুন দক্ষতা সৃষ্টি করে এবং বর্তমান দক্ষতার সংস্কারও করে এবং তথ্য সংগ্রহের ক্ষমতার সংস্কার করে। এই তিনটিই কিন্তু হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে আমরা বলতেই পারি যে সবকটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 17 নম্বর প্রশ্নে। 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্ষেত্রে তথ্য প্রযুক্তি যে সুযোগ সৃষ্টি করে। এর আগের কোয়েশ্চেনটা আমরা পড়লাম কি, এর আগের কোয়েশ্চেন আমরা পড়লাম যে প্রয়োজনীয় সুবিধা দেয়, প্রয়োজনীয় সুবিধা দেয়। পরের কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি যে যে সুযোগ সৃষ্টি করে, শিক্ষার্থীদের স্বতন্ত্রভাবে কাজের সৃষ্টি করে। যখন তথ্য প্রযুক্তি বা তোমাদেরকে আমি ICT নিয়ে এতক্ষণ ধরে বোঝালাম, প্রত্যেকটা শিক্ষার্থী কিন্তু এক্ষেত্রে স্বতন্ত্রভাবে কাজের সুযোগ পায় এবং তাদের যে অভ্যন্তরীণ গুণাবলী সেটারও কিন্তু প্রকাশ ঘটে এবং শিক্ষার্থীদের শিক্ষামূলক চাহিদা বৃদ্ধি পায়। যখন তারা অডিও দেখবে, যখন তারা অডিও শুনবে, যখন তারা ভিডিও দেখবে, তাদের মধ্যে একটা ইচ্ছা শক্তি কাজ করে যে আমরাও পড়বো, আমরাও নতুন নতুন জিনিস জানবো। তাই উপরের সবকটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর। চলে আসছে আমাদের 18 নম্বর প্রশ্নে। 18 নম্বর প্রশ্ন বলা হয়েছে শিক্ষক এবং অন্যান্য কর্মীদের ক্ষেত্রে তথ্য প্রযুক্তি যে সুযোগ সুবিধা দেয়, শিক্ষক এবং অন্যান্য কর্মীদের ক্ষেত্রে। দেখো এখানে শিক্ষকদের কথা বলা হয়েছে, এতক্ষণ আমরা শিক্ষার্থীদের কথা পড়ছিলাম, এবারে শিক্ষকদের ICT কি সুবিধা দেয়, শিক্ষকদের মধ্যে ঐক্যবদ্ধভাবে কাজের প্রেরণা সঞ্চার, পেশাগত জ্ঞানের বিকাশ, শিক্ষামূলক কার্যাবলীর যথাযথ ব্যবস্থাপনা নাকি উপরের সবকটি? শিক্ষকদের মধ্যে ঐক্যবদ্ধভাবে কাজের প্রেরণা সঞ্চার করে, পেশাগত জ্ঞানের বিকাশ, শিক্ষামূলক কার্যাবলীর যথাযথ ব্যবস্থাপনা নাকি উপরের সবকটি? শিক্ষকদের মধ্যে ঐক্যবদ্ধভাবে কাজের প্রেরণা সঞ্চার অবশ্যই করে, পেশাগত জ্ঞানের বিকাশও করে এবং শিক্ষামূলক কার্যাবলীর যথাযথ ব্যবস্থাপনাও করে। তাই উপরের সবকটি হলো এই প্রশ্নের সঠিক উত্তর। চলে আসছে আমাদের পরবর্তী প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন। 19 নম্বর প্রশ্নে বলা হয়েছে ওয়ান হলো বলতে এখানে দেখো পুরো কথাটাই চেয়েছে, ওয়ান কি না একটা মানে নেটওয়ার্ক, একটা প্রযুক্তি যেখানে কি হয় মানে অনেক মানুষের মধ্যে সংযোগ সাধন, যে প্রযুক্তিকে কাজে লাগিয়ে মানে বিস্তৃত ব্রড জিওলজিক্যাল এরিয়া বলতে পারো, বিস্তীর্ণ এলাকার মধ্যে সংযোগ সাধন করা হয়। দেখো আমি বলেই দিলাম, এবারে তোমরা কিন্তু উত্তরটা দিতে পারবে আশা করি। ওয়ানটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, ওয়াইড মানে বিস্তীর্ণ এলাকার মধ্যে যে নেটওয়ার্ক প্রযুক্তি কাজ করে তাকে আমরা বলি ওয়ান। পরবর্তী প্রশ্ন অর্থাৎ 20 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, দেখো এটা তোমাদের জন্য আমি হোমওয়ার্ক দিলাম, তোমরা এটা আমাকে কমেন্ট বক্সে জানাবে, এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম। দেখো ল্যান এবং ওয়ানের মধ্যে কী পার্থক্য, ল্যানটা হচ্ছে
পার্টিকুলার ছোট জায়গার মধ্যে কাজ করে। ছোট জায়গা বলতে পারি আমরা বাড়ি বলতে পারি, অফিস বলতে পারি, এই ছোটোখাটো জায়গার মধ্যে ল্যান্ডটা কাজ করে। এবং ওয়্যান, এই দুটোর মধ্যে পার্থক্য কি, ওয়্যানটা হচ্ছে বিস্তৃত ভূপ্রকৃতিগত এলাকা জুড়ে এটা কাজ করে। এইটা তোমাদের বলতে হবে যে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে। এটা তোমাদের প্র্যাকটিস সেট নম্বর 31-এর হোমওয়ার্ক থাকলো, তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে। এছাড়াও তোমরা 20-তে কে কত পাচ্ছ সেটাও আমাকে জানাবে। এবং তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবে। যারা আজকে চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে একটি লাইক করে দেবে এবং কমেন্ট করে দেবে। প্রত্যেকটা প্রশ্ন ডিটেলস অ্যানালাইজ করে দিয়েছি, তাই প্রথম থেকে শেষ অবধি দেখবে, কেউ স্কিপ করবে না কোনো জায়গা। আর কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এবং নেক্সট তোমরা কোন চ্যাপ্টার থেকে মক টেস্ট দিতে চাও সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আবারও বলছি, তোমরা কোন চ্যাপ্টার পড়তে চাও সেটা কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানিও, পরবর্তীকালে কিন্তু সেই চ্যাপ্টার থেকে আমি মক টেস্ট তোমাদেরকে জন্য নিয়ে আসবো। তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই, পরবর্তী দিনে তোমাদের জন্য প্র্যাকটিস সেট নম্বর 32 নিয়ে আমি হাজির হব। ততক্ষণ অবধি প্রত্যেকে ভালো থেকো এবং মন দিয়ে পড়াশুনো করতে থাকো।